আসো বন্ধু কাছেতে আহো। আমার ওয়াইফ থাকা সত্ত্বে আমি আরেকজনের স্ত্রীর দিকে তাকাই থাকি, অন্য মেয়ের দিকে আমি তাকাই থাকি। প্রেম ভালোবাসা তো 8-9 থেকে ভালো লাগা ভালোবাসা হয়। যদি ছেঁকা খায় তাহলে সে ডিপ্রেশনে যাবে না আপনার গান শুনতে? খালি 7 বার গানটা শুনলেই চলবো। আমি ওই মেয়েটার জন্য মরবো কেন? প্রশ্নই আসে না। দেশে কি মেয়ের অভাব আছে? তোমাকে দিলাম, আই লাভ ইউ। ব্যবহারে বসতে পারছি তুই আমার হবি না, যে আসলে তোকে আমি ভালোবাসি এটা ভুল, ও খারাপ। ভালোবাসো শুধু ভালোবাসো মুর্গা, নারীর প্রতি লোভ আমার। তোমার সিমটম আর রং তামাশা ভালো লাগে না, নিজের গান নিজে শুনি এটাই ভালো। নাগুরি কি টিভি দেখলে আমার ছবি দেখিবি, চায়া থাকোস কেন কি কবি ক, এই চায়া থাকোস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কো মুহ, তুই কইলেই তো আমি হই রাজি, জানোস না রে কেন সাজি। আসো বন্ধু কাছেতে আহো, তুমি আসো বন্ধু কাছেতে আহো, তুই কইলি তো আমি কো মুহ। দর্শক বুঝতেই পারছেন আজকে কার কাছে এসেছি, অর্থাৎ খায়রুল বাশার, যিনি কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুকে বর্তমানে তার কঠিন ভাষাগুলোকে সহজে আঞ্চলিক ভাষার মাধ্যমে, গানের মাধ্যমে প্রচার করার জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি ভালো আছেন আপু? আমি খুবই ভালো আছি, এবং আপনি বলছিলেন পাশে বসতে, বসে পড়লাম। ঠিক আছে, ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় কিভাবে আসলেন আপনি? প্রথম যে গানটা করলাম ওই বেশি ফাল পারিস না, এটা হিট। আমি একটা প্রেম করেছিলাম, এটা হিট। যখন ক্লাস 9-এ পড়ি, এটা হিট। ও আচ্ছা, আপনি কি কোনো গানের নাম বলছিলেন যে আপনি একটা প্রেম করেছিলেন ক্লাস 9-এ? স্কুল জীবনে, হ্যাঁ। আর সত্যি কি ক্লাস 9-এ আপনি প্রেম করেছিলেন? প্রেম ভালোবাসা তো 8-9 থেকে ভালো লাগা ভালোবাসা হয়। প্রেম সবাই করে, আমিও করছি, কিন্তু আমাদের সময় প্রেম তো এরকম ছিল না, একটু এভাবে চাইয়া রয়েছি। যেমন আপনাদের একটু ভালো লাগছে, আবার একটু শর্মে এরকম করে ফেলছি, আসলে একটা ওই রকম আর কি। এটা ভিতর থেকে ভালো লাগা ভালোবাসা, এখন যে একটা প্রেমের যে কন্ডিশনটা এরকম ছিল না। একটু জানতে চাচ্ছি যে আপনি যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল চালাচ্ছেন, এখান থেকে মাসিক কেমন ইনকাম হচ্ছে? আমার মোটামুটি ফ্যামিলি নিয়ে মেনটেন করার মতো একটা, ইনশাল্লাহ ধরেন মাসে এবারে যে হয়তো 40-50 বা 60,000 টাকা হইতে পারে, হ্যাঁ এরকম। ওই সময় তো আমার ফেসবুক মনিটাইজ হয় নাই, ইউটিউবও মনিটাইজ হয় নাই, তখন আমি আর আমার 5,000 ফলোয়ার ছিল, তখন আমি একটা গান লিখছিলাম, আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো, আল্লাহ রাখে যেন ভালো, ওরে মনে চাইলে আইডি ডাতে দিও একটা ফলো, ফলো দেওয়ার পরে রে ভাই দিবেন একটা লাইক, লাইক দেওয়ার পরে দেখবেন আছে একটা ভাই, ভাইকের পরে যাই আয় আমায় করবেন একটা কমেন্ট, কমেন্টের পরে বাইরে শেয়ার কইরা দিবেন, একটা শেয়ার করলে আমার হইতো অনেক ভালো, ওরে হইতো অনেক ভালো, মনে চাইলে আইডি রাতে দিয়েন একটা ফলো, আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো, আল্লাহ রাখে যেন ভালো, মনে চাইলে আইডি রাতে দিয়েন একটা ফলো। এটা কি করবো, এটা যদি কেউ বলি যে ভাইয়া একটা শেয়ার করেন, করে না ভাইয়া, আইডিটাতে একটা ফলো দেন, দেয় না, তো মনের দুঃখে গানে গানে প্রকাশ করে। আমার ছেলে টিকটক করতো অথবা ফেসবুক পেজ চালাইতো, ওখান থেকে শ্রোতারা আমার এই জিনিসগুলো দেখছে, অলরেডি আমার এটা শুনছে, শুনতে শুনতে এটার ভিতরে ভিউ বেশি হয়েছে, প্রচার হয়েছে, প্রসার হয়েছে, সম্পূর্ণ সব কিছু কী করছে জনগণ, তারা করার পর এটা চোখ পড়ছে কার, আমার ভাতিজা আকাশের চোখে পড়ার পর সে আমাকে টাইনা নিয়ে আসলো কোথায়, শহরে, গ্রাম থেকে। শহরে নিয়ে আসার পর এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তারা দেখলো, আস্তে আস্তে বিভিন্ন টেলিভিশন, আপনি আজকে নাগরিক যে টিভি, আপনারা আসছেন আমার সাক্ষাৎকারটা নিতে, কারা আমাকে করলো, শ্রোতারা আমাকে এই প্ল্যাটফর্মটায় একটা চেইন অফ কমান্ড সিস্টেমে নিয়ে আসছে। মূল ব্যাপার হচ্ছে যে আমি যে গানটাকে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, এটা আলাদা একটা ফ্লেভার, মানে একটা সালাদ ইউজ করলাম, কথা ঠিক আছে, ভাষা ঠিক আছে, বন্ধু এটাও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, মানে এর সাথে আমি একটু হয়তো ফানি যে কথাটা এটা ইউজ করছি মানুষের ভালো লাগার মতো, কিন্তু এটার ভিতরে অনেক কিছু আছে। যেমন দেখা যাচ্ছে যে দেখকালে শিখিয়ে দেবো পরের কাছে ঢিল মেরেছ, কথাটা কি দেখছি, আমি আমার স্ত্রীকে রেখা যদি আরেকজনের স্ত্রীর কাছে স্ত্রী টানাটানি করি, এটা তো হবে না। আমার চিন্তা হচ্ছে যে কি, আমি আমার ওয়াইফ আছে, সে আছে, আমি তাকে নিয়ে সুখী, আমি অন্যের স্ত্রীর দিকে তাকানোর প্রশ্ন আসে না। নিজের কাছে ফল থাকিতে কেন অন্যের ফলে লোভ করেছো,
তুমি ভুল করেছো। আমার কথাগুলো যদি সহজ হয়, যদি চিন্তা করে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পাবে। অনেক লোকে এই চাই, সারা জীবন চাইয়ে রয়েছে, জীবন চলে গেছে, ভালোবাসছে, বলতেই পারে নাই আমি তোকে ভালোবাসি, সে চলে গেছে। আমি যদি আমি আপনাকে ভালোবাসি, আমি যদি আপনাকে নাই বলি আই লাভ ইউ অথবা প্রেমের প্রপোজ করি যে গোলাপ ফুলটি আপনি তোমাকে দিলাম আই লাভ ইউ, এটা তো কই তুইব না, কইলে কেম তুইব, চেয়ে থাকলে তো কাজ হবো না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যে চোখের বাসা দেখে না বুঝে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ আমার চলন বলন যে যাকে ভালোবাসে তার প্রতি স্পেশালি একটা কেয়ার রাখে, তুমি কেমন আছো, খাইছো কি না, কী কন্ডিশন, কোনো সমস্যা কি না, যে আমার প্রতি অতি বেশি বেশি কেয়ার করবে, হ্যাঁ আমার প্রতি একটা গুরুত্ব দিবে, তখন বুঝতে হবে যে ওই ছেলেটা আমাকে ভালোবাসে বা অথবা এই মেয়েটা আমাকে ভালোবাসে। অনেকে আছে না যে চাকুরি পাচ্ছে না, অনেক যুবক বেকার চাকুরি পাচ্ছে না, দাঁড়ে দাঁড়ে ঘুরছে, ডিপ্রেশনে পড়ে যাচ্ছে বা প্রেমে ব্যর্থ হয়ে হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছে, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, এই ডিপ্রেশনে পড়া মানুষগুলোর জন্য আসলে আপনি কী বলবেন? এত ভালোবাসা তাকে আমি দিলাম, তারপর সে যদি আমাকে বললে অন্য কাউকে নিয়ে সুখী থাকতে পারে, আমি আবার অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখী থাকতে পারবো না কেন? আমি ওই মেয়েটার জন্য মরবো কেন? প্রশ্নই আসে না। দেশে কি মেয়ের অভাব আছে যে আসলে তো ওকে আমি ভালোবাসছি এটা ভুল, ও খারাপ, হ্যাঁ ওই প্রতারক, তাইলে এই ভালোবাসার গুলি মারি, ওর জন্য এত কিছু করলাম, সেই স্মৃতি এই ভালোবাসা সব কিছু বুইলা সুখে থাকতেছে, তাহলে তো মানুষই না, তাহলে ওর ভাবনাটা আমার হৃদয় থেকে মুছে ফেললাম। প্রেম ভালোবাসা কইরা কাউকে যদি সে চলে যায়, কাউকে ছেড়ে দিয়া, ওই মরবে না আমার গান শুনলে, যদি বোঝে। মানে কেউ যদি ব্রেকআপ হয় কারো, যদি ছেঁকা খায় তাহলে সে ডিপ্রেশনে যাবে না আপনার গান শুনে? খালি সাতবার গানটা শুনলেই চলবে, সাতবার শুনতে হবে, সাতবার মিনিট গানটা শুনবে। আমি এটা যে প্ল্যানিং করছি, এটার ভিতরে এরকম মেসেজ দেওয়া হবে অলরেডি, সে গানটা শুনলে বুঝতে পারবে যে এই ব্যাপার আসলে কথাগুলো ঠিক, আমি এই মুহূর্তে তার জন্য মরে যাবো, এটা প্রশ্নই আসে না। তিনটা চ্যানেল, একটা হচ্ছে খায়রুল বাশার, আর একটা খায়রুল বাশার লাভ সং, আর একটা খায়রুল বাশার মিউজিক। আমার একটা ফেসবুক পেজ আছে, এটা হচ্ছে খায়রুল বাশার। তোমার সিমটম আর রং তামাশা ভালো লাগে না, তোমার সিমটম আর রং তামাশা ভালো লাগে না, ব্যবহারে বসতে পারছি তুই আমার হবি না, সিমটম আর রং তামাশা ভালো লাগে না, হায় হায় যা চেয়েছো তা দিয়েছি, তোমার কাছে কি পেয়েছি, ছলছাতুরি মিথ্যা ছাড়া কিছুই আমি পাইলাম না, ছলছাতুরি মিথ্যা ছাড়া কিছুই আমি পাইলাম না, সিমটম আর রং তামাশা ভালো লাগে না। হিরো আলম, ওনাকে নিয়ে আপনার কি বলার আছে? ওনাকে নিয়ে কি বলার আছে, উনি ভালো লোক, মানুষে চিনে, সবাই চিনে, উনি হচ্ছে ওনার যে গুণ ক্ষমতা, ওনার টেকনিকে উনি ফেমাস। আপনার কাছে ভালোবাসার মানেটা কি? ভালোবাসাটা তো হয়ে যায় ভালো লাগা থেকে, যে কোনো জিনিসই ভালোবেসেই করতে হবে। যেমন আমি একটা গান লিখতেছি, আমার পূর্ণাঙ্গ যেই পিওর ভালোবাসাটা দিই, একটা ভাবনাটা ভাবতে হবে, আমি আপনাকে ভালোবাসছি, হ্যাঁ এই ভালোবাসাটা কিন্তু এভাবে অটোমেটিক হয়ে যায় না, হঠাৎ করে একটা লোককে দেখলে হ্যাঁ ভালো লাগলো, কিন্তু ভালোবাসাটা তো এত সহজে হয় না, হ্যাঁ ভালোবাসাটা হয় আস্তে আস্তে, আর ভালোবাসা নিয়েই তো মানুষ বেঁচে থাকে পৃথিবীতে। আচ্ছা ঠিক আছে, আপনি কি কোনো প্রেম করছেন? হাসেন কেন, এটা কি রাগুনি করবো নাকি, এটা এইভাবে কথা হবো নাকি? আধুনিক বা নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এগুলো কি করা হয়? আমার নহি গো ভালোবাসো, শুধু ভালোবাসো চাঁদের কে চায়, জোসেনা সবাই যাচ্ছে, গিদু শেষে বিনা পরে থাকে ধুলি মাঝে, তুমি বুঝিবে না বুঝিবে না, আলো দিতে কত দূরে কত প্রদীপের প্রাণ, ভালোবাসো মুরগা আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মুরগা। পরিবারে আগে কে আছেন? আমার বাবা আছে, মা আছে, তা আমার আমরা দুই ভাই, দুই ভাইয়ের মেয়ে আছে, দুইটা মেয়ে, আর আমার দুইটা ছেলে, আমার ওয়াইফ আছে। আপনি তো বিভিন্ন গান করছেন, ভাবি কতটুকু সাপোর্ট করছে? উনি অত্যন্ত ভালো, আমার ওয়াইফ, আমি বিয়ে করছি আমার আপন জ্যাঠাতো বোনকে,
আমি ছোট থেকে গান করি, যেভাবে চলি, আমার চলন বলন, পরিবেশ, কথা সব কিছুতে সে জানে দেখে। আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, এই কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং, ও ডার্লিং, আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং। তার সাথে দেখা হইলে কয় আব্বু আমায় ফোন দিছে, আব্বুর পরে আবার বড় বইনে কল করছে, একবার কয় বারবার কথা, আবার কয় বইনের কথা, তাল বাহানা করবা কতদিন, ও ডার্লিং, আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং, ও ডার্লিং, আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং। দেখেছে প্রেম ভালোবাসা করলো অনেক ছেলে মেয়ে দেখি, এই এত ওয়েটিং কেন তোমার মোবাইলে, তুমি কার সাথে ফিল্ডিং মারো, এই সেই বিভিন্ন বিবাদ, সমস্যা, অসুবিধা, মোবাইলে তো এখন এটাই চলছে, ওই ভাবনা থেকে যে ওয়েটিং থাকে কেন। এত কেমন লাগে যে মানুষ রাস্তা দিয়ে যেতে গেলে চিনে যায়? হ্যাঁ চিনি, কি বল, ছোট ছোট বড় সবাই মানে আমাকে অত্যন্ত ভালোবাসে, এই কেমন আছো, তুমি ভালো আসেনি, তাদের সাথে সাক্ষাৎ হইলে তারা যে আমাকে এত ভালোবাসে আমি প্রকাশ করতে পারবো না, আরে বাবা রে আমাকে এত ভালোবাসে তারা। আমার লোকের বন্ধু বান্ধব উকিল ম্যাজিস্ট্রেট, ওরে আমার লোকের বন্ধু বান্ধব উকিল ম্যাজিস্ট্রেট, স্কুল জীবনে প্রেমে পয়রা লেহা পড়াছে, আমার মতে আমি চলছি মানি নাই কারো নির্দেশ, মানি নাই কারো নির্দেশ, জীবনটা এমন হইতো না, জীবনটা এমন হইতো না, মানলে পিতা মাতার আদেশ, স্কুল জীবনে প্রেম করিয়া লেহা পড়াছে। কারণ প্রত্যেকটা ছেলে সন্তানের বাবা মাই চায় যে আমার ছেলেটা মানুষ হোক, মেয়েটা মানুষ হোক, বাবা এভাবে চলবা, এভাবে চলবা, এটা করো না, সেটা করো না, ভালো উপদেশ দেয়। এই জন্য গানটা আমার লেখা যে স্কুল জীবনে প্রেম করিয়া লেখাপড়া শেষ, কারণ আমি যদি পিতামাতার যে আদেশ নির্দেশ উপদেশ অনুপাতে আমি চলতাম তাহলে হয়তো জীবনটা এরকম হইতো না। সোশ্যাল মিডিয়ায় কীভাবে আসলেন আপনি? প্রথম যে গানটা করলাম ওই বেশি ফাল পারিস না, এটা হিট, আমি একটা প্রেম করছিলাম এটা হিট, যখন ক্লাস 9 এ পড়ি এটা হিট। ও আচ্ছা, আপনি কি কোনো গানের নাম বলছিলেন যে আপনি একটা প্রেম করেছিলেন ক্লাস 9 এ? স্কুল জীবনে, হ্যাঁ। আর সত্যি কি ক্লাস 9 এ আপনি প্রেম করেছিলেন? প্রেম ভালোবাসা তো 8 9 থেকে ভালো লাগা ভালোবাসা হয়, প্রেম সবাই করে, আমিও করছি, কিন্তু আমাদের সময় প্রেম তো এরকম ছিল না, একটু এভাবে চাই রিছি, যেমন আপনাদের একটু ভালো লাগছে আবার একটু শর্মে এরকম করে ফেলছি, আছে না একটা ওই রকম আর কি, এটা ভিতর থেকে ভালো লাগা ভালোবাসা, এখন যে একটা প্রেমের যে কন্ডিশনটা এরকম ছিল না। বলছিলেন ক্লাস 9 এ প্রেম করি, হ্যাঁ অনেকে আছে না যে ছোট বয়সে প্রেম করে তারপর হচ্ছে বিপদে পড়ে যায়, তাদের উদ্দেশ্যে যে গানটা সেটা শুনতে চাই। যখন ক্লাস 9 এ পড়ি তখন একটা প্রেম করি, যখন ক্লাস 9 এ পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পরত বন্ধু হলুদ শাড়ি, মাঝে মাঝে পরত বন্ধু হলুদ শাড়ি, যখন পড়তে বসি বইয়ের খাতায় শুধু আমি তার ছবি দেখি, তার ভাবনা ভাবতে ভাবতে ঘুম তো আসে না রাত্রে, তার ভাবনা ভাবতে ভাবতে ঘুম তো আসে না রাত্রে, বলো সখী এখন আমি কি যে করি, বলো সখী এখন আমি কি যে করি। বান্ধবী তোর ব্যবহারে গানটা কোন প্রেক্ষাপটে করেছিলেন? যেমন আমি ভাবছি যে আমি নিজে একটা মেয়ে হয়ে গেছি গা, জাস্ট আচ্ছা আমি নিজে একটা মেয়ে, আমার বান্ধবীর সাথে ভালো সুসম্পর্ক, সে ত্রুটি করছে, সে দোষ করছে, সমস্যা তার, কিন্তু সে আমাকে ফাঁসাই দিছে, মানে আমাকে ওই দোষটা সে নিজে বাঁচার জন্য আমার উপরে চাপাই দিছে, এরকম অনেক ঘটনা ঘটে, ওই একটা ভাবনা থেকে আমি গাইলাম। বান্ধবী তোর ব্যবহারটা আজও বলিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, তুই বিনা দোষে দিলি আমায় মিথ্যায় অপবাদ, নীরবে সইছি আমি অপমান আঘাত রে অপমান আঘাত, তুই আমার সাথে এমন করবি ভাবতে পারিনি, আমার সাথে এমন করবি ভাবতে পারিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। হ্যাঁ ভাবনাটা হচ্ছে এটা, আপনার এই কথাগুলোর সাথে হয়তো অনেকের মিলে যায় তাই না, যে মানুষ রেডিও অফিসে গান করে তারপর স্টুডিওতে গান করে এত সুন্দর সুন্দরভাবে গান রেকর্ডিং করে, তাইলে যদি আমি পারতাম
এটা কত কখনকার কথা বলছো? এটা অনেক, যেমন আমি তখন 9 এ পড়ি, 8 9 তখন ওখান থেকে আমি এটা যেমন জিজ্ঞাসা করলাম মানুষের, আচ্ছা গান এইভাবে করে কেমতে কেমতে করে, তখন বললো যারে গান তো কিনতে হয়, গান কিনতে হয়, তারপর স্টুডিওতে টাকা দিতে হবে, মিউজিশিয়ানদের টাকা দিতে হবে, এরপর গান রেকর্ড করতে হবে। আমি বললাম যে তাহলে গান কীরকম কয়, গান 500 টাকা আছে, 1000 টাকা আছে, হ্যাঁ এই এভাবে কিনতে হবে। আমি বললাম যে 20টা গান রেকর্ডিং করলে তাহলে তো আমার অনেক টাকা লাগে, তাহলে গান লিখে ফেলব। এরপর একটা ভাবনা জাগলো আমি স্টুডিওতে গান রেকর্ডিং করবো। তো পাশাপাশি আমাদের এরিয়াতে বাউল গান চলতো, একটা বাউল প্রেমী এলাকা, তা আমি আবার শিল্পীদের আনার জন্য মিরপুরে বায়না করার জন্য গেলাম। যাওয়ার পর আমার একটা শিল্পী পছন্দ হইল, নাম হয়েছে সুজন সরকার, ওনাকে আমি ওস্তাদ হিসাবে মানলাম। আমি স্বরলিপি স্টুডিওতে রেকর্ডিং করলাম আমার প্রথম নিজের রচিত অডিও সিডি। সেই গানটা কি ছিল? আমি তোমার দেওয়ানা, বোঝো না বোঝো না কেন তুমি বোঝো না, যেমন তোমার চুল গো কন্যা তেমন তোমার রূপ, দেখলে মনে লাগে সুখ তোমার এই মায়াবী মন, যেজন একবার দেখবে সেজন পাগল হবে, ওরে লুকিয়ে থাকিও ঘরে বাহির হইও না, আমি তোমার দেওয়ানা, বোঝো না বোঝো না কেনে তুমি বোঝো না। এত ইনভেস্ট কইরা আবার আমার, আমি নিজে শিল্পী নিজে গীতিকার, আটটা কোম্পানির কাছে আমার গান বিক্রি করতে হবে, এই ভাবনাটা আমার কাছে কেমন জানি মনে হইলো, আমি কিসের শিল্পী হইলাম? তো এই জন্য আমি বললাম যে তার এগুলি দরকার নাই, মনে চাইছে স্টুডিও দেখে আসলাম, হ্যাঁ নিজে গান লিখছি, নিজের গান নিজে শুনি, এটাই ভালো। এই গানটা আপনি প্রথম সিডির জন্য করলেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হলো? সিডি করার পর দেখলাম মেমোরি কার্ড দিয়ে মানুষের গান শুনে, তাই আমি চিন্তা করলাম যে আমার এই, আমি যদি এখন এত ইনভেস্ট করে ভিডিও করি তাইলে সমস্যা। আবার চিন্তা করলাম যে ভিডিও করলে এই গান সিডি ক্যাসেট করে একটা কোম্পানিকে দিতে হবে, ওই কোম্পানি হোক যারা বিক্রি করে, তো এদের দিতে হবে, তাহলে আমি গান লিখলাম, আমি টাকা ইনভেস্ট করলাম, কোম্পানির কাছে নিয়ে দিয়ে আসলাম, হ্যাঁ তাহলে আমি এটা এরা কীরকম হইল, আমার গান আমি আটটা বিক্রি করব, তাই এটা পেশা হিসাবে নিয়ে আমার জীবনযাপন করব, এটা সম্ভব না। আমি যদি এই এই লেভেলটাকে ধরে রাখতে না পারি, এটা আমি পেশা হিসাবে নেব না। আপনি কোথাকার ছেলে? হ্যাঁ, মতলব উত্তর চাঁদপুরে। আচ্ছা, যখন ওই যে একটু তো হতাশায় পড়ে গেলেন যে গান ছেড়ে দেবেন, তখন কি আপনি অন্য কোনো পেশায় গিয়েছিলেন? ফার্নিচারের ব্যবসার প্রতি একটা আমার, হ্যাঁ ওটাতে আমি পেশা হিসাবে নিয়ে নিলাম আর কি, ফার্নিচারের কাজটা। তা আমি একদিন কাজ করে আসতেছি সন্ধ্যাবেলা, আমাদের এলাকায় এক লোক, নাম উনি হচ্ছে ছিটু ফকির, হ্যাঁ উনি, ওনার এভাবে আস্থানা আছে, বাবা তুমি আমার এখানে দু চারটা গান করো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো। তা আমি ওখানে গেছি, যাওয়ার পর আমার ছেলেকে ফোন দিলাম, বললাম যে তুমি তো গান রেকর্ড করতে চাইতেছো, মোবাইলে রেকর্ড করে তুমি আসো, গান করলাম, বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। হ্যাঁ ঠিক আছে, গানটা হচ্ছে বেশি ফাল পারিস না পালাইবার জায়গা পাবি না, মায়ের খাবি চাইয়া থাকবি কানতে পারবি না, কর যদি লোহা দিয়া প্রাচীর যত বড় হও পালোয়ান মহাবীর, আজরাইলের কাছে কেউ তো রেহাই পাবি না, বেশি ফাল পারিস না পালাইবার জায়গা পাবি না। আমাদের ছ্যাঙ্গারচর থানার উপরে ওই যে ই করে না, বিভিন্ন সাইনবোর্ড লাগায় না, ওখানে ইলেকট্রিক লাইন দেয় লাইটিং, তো একটা ছেলে কাজ করতে গেছে, কাজ করতে যাওয়ার পরে ওনাকে কারেন্টে শর্ট করছে, কারেন্টে শর্ট করার পরে ওই ছেলেটা ওখানেই পুড়ে গেছে, পুড়ে সেখান থেকে পুড়ে গেছে, মানে তার সে, আমি ভাবছি যে মারা গেছে, আমরা তো ফেসবুক লাইভে দেখছিলাম, ইউটিউবে ঢুকে দেখলাম যে একটা লোক গাছের উপরে, মানে ওই যে খাম্বার উপরে উঠতেছে আর কি, পিলারের উপরে, দেখলাম এই লোকটা কাজ করতেছে, ফট করে আগুন লেগে জ্বলে গেল গা, আবার কেউ এভাবে ধরে রাখছে কাজ করতেছে, এ ধরে রাখছে, এ পরে সে পড়ে গেল গা, মানুষ লোকজন জড়ো হইল, মরে গেছে গা। তখন ওই ভাবনাতে ভাবলাম যে লোকটা ফালায় ফালায় উঠলো, কীভাবে মরলো, যে আমি মরে যেতেছি বাঁচাও, এই কথাটা বলতে পারতেছে না, এই যে তার ভিতরে একটা কথা সে বলতে পারলো না, স্টপ। এ ভাবনাতে কি আমার যা চিন্তাটা হইলো যে বেশি ফাল পারিস না পালাইবার জায়গা পাবি না, কুল্লু নাফসি জায়গা তুলমুত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে অনেকে আমাকে ফোন দিছে, এটা তুমি কী গান লিখলা, হ্যাঁ এটা কি গান হইলো কি না,
হ্যাঁ আমি বললাম যে গানটা আপনি সম্পূর্ণ গানটা শুনেন। আচ্ছা আপনার গানগুলো সাধারণত দেখি যে ভালোবাসা কেন্দ্রিক, অন্যান্য গানও আছে ভালোবাসা কেন্দ্রিকই বেশি, তো আপনি ভালো, হ্যাঁ আপনি কোনো গান শোনাতে চাচ্ছেন? হ্যাঁ গান শোনাতে চাচ্ছি, যেমন শুধু ভালোবাসার গানই যে আমি করি তা নয়, হ্যাঁ আমি সব ধরনের গান করি। ওরে কাম করদল হিংসা নিন্দা আমার ভিতর আছে সবই, কাম করদল হিংসা নিন্দা আমার ভিতর আছে সবই, আমি কেমনে আমাকে সাধু ভাবি, কেমনে আমাকে সাধু ভাবি। ওরে দুই চারটা কথা শিক্ষা ফাঁকা জাগায় পোটা মারি, দুই চারটা কথা শিক্ষা ফাঁকা জাগায় পোটা মারি, ধমক দিয়া বক্তের কই পাবি বেটা তুই পাবি, আমি কেমনে আমাকে সাধু ভাবি, কেমনে আমাকে সাধু ভাবি। ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে আমার ভিতরে হিংসা আছে, নিন্দা আছে, কাম ক্রোধ মানে নারীর প্রতি লোভ আমার, হ্যাঁ কাম ক্রোধ লোভ হিংসা নিন্দা আমার ভিতরে আছে সবই, আমি কেমনে আমাকে সাধু ভাবি, আমি আমাকে আমি আমি আমাকে সাধু ভাবতে হইলে আমার সেই চলন চলতে হবে, আমার লোভ থাকবে না, হিংসা থাকবে না, কাম ক্রোধ লোভ হিংসা নিন্দা অহমিকা ঘৃণা এগুলো থাকবে না, এগুলো সব কিছু আমার ভিতরে বিরাজমান, আবার আমি আমাকে নিজে সাধু ভাবি, এটা তো হইতেই পারে না। এই গানটা কি আপনার লেখা? এটা আমার নিজের রচিত গান। আচ্ছা আমরা যে ভাইরাল গানগুলো দেখি সেগুলো একটু অন্যরকম, আপনি এটা অনেকটা বাউল ঘরানার একটা গান, তো আপনি এরকম গানও করছেন? মানে আমি সব ধরনের গানই লিখি, তবে এখন যেই মানুষের যে রুচি, রুচি অনুপাতিত খাবারটা দিতে হবে, আপনার মন চাইছে মাংস খাইতে, আমি যদি সেখানে শাক দিই এটা কাজ হবে? আপনার মন ভরবে? রুচি অনুপাতে, মানুষের রুচি অনুপাতে হ্যাঁ আমি খাবারটা দিচ্ছি। এখন আমি যেই ভাবনার থেকে গানটা লিখে, আমার প্রতিটা গানই ভালো যদি সে ভালোভাবে চিন্তা করে যে ও কী বলতে চাচ্ছে। ভাই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রথম দিকে উনি যখন বিভিন্ন রকম গান গাইতেন এবং বিশেষ করে যে লোকজ গানগুলো, তাই তো, যখন গাইতেন তখন হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে গিয়েছে নিজের গান সেল করার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু তখন তেমন মানুষের কাছে দর্শক জনপ্রিয়তা পাননি, কিন্তু তিনি এখন যখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে রুচি অনুপাতে গান করছেন তখন কিন্তু তিনি বিশ্বজুড়ে ভাইরাল। ভাইয়ার একটা আক্ষেপও আছে আমার যতটুকু মনে আছে, মনে হচ্ছে কথা বলে, যে রুচির অনুপাতে গান, একটা বিষয় কিন্তু আমাদের সবার খেয়াল রাখতে হবে, রুচির অনুপাতে চলতে গিয়ে কখনো যেন রুচির দুর্ভিক্ষে আমরা পৌঁছে না যাই, সেই বিষয়টাই সবাইকে খেয়াল রাখতে হবে। এই বিষয়টাকে আপনি কী বলবেন? রুচির বাইরে ওটা আমি চিন্তাটা করি না, যেমন দেখা যাচ্ছে যে আমি মানুষকে বোঝানোর জন্য যে একটা মেসেজ দিই যে দেখেন আমি একটা প্রেম করেছিলাম স্কুল জীবনে, এই যে গানটা করছি এই গানটার ভিতরে মেসেজটা হচ্ছে ওই বয়সে যদি কেউ প্রেমে ইনভলভ হয় তার লেখাপড়ার সমস্যা হয়, যখন ক্লাস নাইনে পড়ি আমি তাকে নিয়ে ভাবতেছি, কল্পনা করতেছি, জল্পনা করতেছি, বই পড়তে গেছি, এখানেও আমি তার ভাবনাটি চলে আসছে, ওই চিন্তাতে বা এই ভাবনা ওই বয়সে এগুলোর ভিতরে ইনভলভ হওয়া ঠিক না। আমার লগের বন্ধুবান্ধব উকিল ম্যাজিস্ট্রেট, স্কুল জীবনে প্রেম করে লেখাপড়া শেষ, ওই যেই পোলাপানগুলো যেমন যে ধরনের ছেলে পেলে গানগুলো শুনতেছে ওদেরকে একটা বার্তা দেওয়া, আমারে ডিস্টার্ব করিস না, এখন আমার পড়ার বয়স প্রেমের বয়স না, কী লিখছি আমি লেখা পড়ে ডাক্তার হবো আমার মনের আশা, এখন যদি প্রেম করি তাহলে আমার ইয়ে হবে না, মানে লেখাপড়ায় মন বসবে না, হ্যাঁ তবে কি অতিরিক্ত কোনো কিছুই ভালো না, আর দেখা যাচ্ছে যে আপনার একটা লিমিট থাকতে হবে সব জিনিস, কারো ভিতরে যদি কোনো কিছু গুণ থাকে সেটা প্রকাশ করুক, কিন্তু এরকম গুণ থাকা উচিত না যে এই গুণ প্রকাশ করলে আমাদের সমাজ দূষিত হয়ে যাবে। আপনি তো বলছিলেন যে যাদেরকে আপনি ফলো করেন বা যাকে ওস্তাদ হিসেবে নিয়েছেন তিনি কি বাউল ঘরানার শিল্পী ছিলেন? হ্যাঁ আমার ওস্তাদ একজন ভালো গুণী শিল্পী, নাম হচ্ছে সুজন সরকার, হ্যাঁ আমার ওস্তাদের ওস্তাদ হচ্ছে মানিকগঞ্জের আবুল সরকার, আমি ওনার কাছ থেকে যে আসলে বাউল শিল্পীরা কীভাবে একটা জায়গায় দাঁড়ায় এত কিছু তারা জানে প্রশ্ন করে এই জিনিসটা বোঝার জন্য, জানার জন্য। একটা ব্যাপার হচ্ছে আমি থাকি মতলবে, উনি থাকে মিরপুরে অনেক দূরত্ব, হ্যাঁ আর একটা বাউল শিল্পী হইতে গেলে তার ওস্তাদের সাথে থাকতে হবে। আচ্ছা এই যে জারি সারি পালা গান, আমাদের যে লোকজ সংস্কৃতি, এগুলোর সাথে তো আপনি মোটামুটি পরিচিত আপনি বলছিলেন, কারণ আপনার ওস্তাদও একজন হচ্ছেন বাউল শিল্পী বা পালা করছেন, তাই তো? তো এই যে আমাদের লোকজ সংস্কৃতি বা গানগুলো যে হারিয়ে যাচ্ছেন এখন, আপনি বলছেন রুচির পরিবর্তন হয়েছে? হ্যাঁ রুচির পরিবর্তন হচ্ছে, হারিয়ে যাচ্ছে না, মানুষ যে ব্যাপার বাউল সংস্কৃতি
জারি সারি এখনো আছে বাংলাদেশে, কিন্তু কি আগের মতো যেরকম প্রচলিত ছিল, অ্যাভেলেবেল সব কিছু ছিল, এটা এখন নাই। কিন্তু তারা কি মূল্যায়ন পাচ্ছে? অরিজিনালি ভাবে ওইভাবে পাচ্ছে না, এইভাবে আপনার মতো নিজেকে প্রকাশ করতে পারছে না, তারা হারিয়ে যাচ্ছে এই ডিজিটাল মিডিয়ার যুগে। আমি মনে করি আপনাদের এই নাগরিক টেলিভিশন, শুধু না সারা বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন এবং অনলাইন মিডিয়ার লোক যারা আছে, গ্রামে যারা এই অসহায় শিল্পী আছে, যারা এত সুন্দর সুন্দর গান জানে, ভালো গীতিকার আছে, তাদের ওখানে যে ভাইরাল হওয়ার চিন্তা করে আমি আজকে খায়রুল বাশার ভাইরাল হয়েছি সেই জন্য আমি আমার এখানে ফোকাসটা আসছে সেটা নয়। একবারে তৃণমূল থেকে ওই ক্ষুদ্র শিল্পীদের ফোকাসটা তুলায় ধরে আনা আমি মনে করি প্রত্যেকটা মিডিয়ার উচিত। যার আছে তার পিছনেই আমি দৌড়াচ্ছি, যার নাই তার দিকে আমরা তাকাচ্ছি না। তবে আমি মনে করি প্রত্যেকটা টিভি চ্যানেল এর উচিত একটা এক্সট্রা ফান্ড বাজেট, যে যারা গ্রামের বিভিন্ন গাঁও গঞ্জায় বিভিন্ন শিল্পীরা আছে, তাদের মনের ভাবটা প্রকাশ করার জন্য, তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য প্রত্যেকটা চ্যানেলের উচিত একটা ফান্ড তৈরি করা এবং আপনাদের মতো সাংবাদিকদেরকে প্রত্যেকটা বাংলাদেশের অঞ্চলে পৌঁছে দেওয়া। পালাঘানের ভিতরে আমি যেমন প্রশ্নবদ্ধ গান আছে আমার, যেমন দুনিয়ায় কে প্রথম ফকির ছিল সে বায়াতে কার কাছে, জানা থাকলে বলো ফকির আলেমের কাছে, যারা ভাই ফকিরি করে তারা নাকি মরার আগে মরে, যারা ভাই ফকিরি করে ওরে তারা নাকি মরার আগে মরে, মরা মানুষ কেমনে আবার কথা কইতাছে, হায় হায় মরা মানুষ কেমনে আবার কথা কইতাছে, জানা থাকলে বলো ফকির আলেমের কাছে। এটা যেমন একটা শরীয়তের পালা নিয়ে যে গানটা করবে সে ফকিরের কাছে প্রশ্নটা করবে, এ ফকির কোথায় থেকে আসলো, দুনিয়া কে প্রথম ফকির ছিল, ওই ফকিরে কার কাছে সে বায়াত গ্রহণ করছে। যেমন দেখা যাচ্ছে গুরু শিষ্যের গান, গুরু ফল আমি খাই না সে আমার খায়, গুরু গো গুরু গো গুরু গুরু ফল আমি খাই না সে আমার খায়, এইটা আবার কেমন ফল ওরে বিক্ষোভে উঠার আগে গেল আমার দেহের বল, বিক্ষোভে উঠার আগে। খায়রুল বাশার, তিনি নিজেকে কোথায় দেখতে চান আজ থেকে 5-10 বছর পরে? গুণীগিনী গীতিকার এবং সাধক আছে, তারা যে গান লেখছে এই গান কিন্তু আজীবন বেঁচে আছে পৃথিবীতে। হয়তো আমি তো তাদের দুলিকোনার সমপরিমাণও নয়, এই যে ভাবনাটা ভাবাটাও আমার জন্য ভুল। তবে কি যে লিখতে লিখতে হয়তো যদি আমার 2-4টা গান বেঁচে থাকার মতো এই পৃথিবীতে হয়ে যায়, এই গানটার মাধ্যমে আমাকে হয়তো বা আমি থাকবো না এই পৃথিবী যতদিনই থাকুক না কেন, যাতে এরকম একটা গান হয়ে যায় এই গানটার মাঝে যাতে আমি বেঁচে থাকি। খায়রুল বাশার নামে একটা ছেলে বা একজন গীতিকার ছিল। আপনি তো যখন তখন যে কোনো কিছু নিয়ে গান করে ফেলছেন এবং খুব সহজ ভাষায় করছেন, তো আজকে আমাদেরকে নিয়ে কোনো গান করেছেন? নাগরিক টিভি দেখলে আমার ছবি দেখবি, নাগরিক টিভি দেখলে আমার ছবি দেখবি, তোরা টিভি দেখা, তোরা টিভি দেখা মনে মনে আমার গানটা ভালোবাসবি, নাগরিক টিভি দেখলে আমার ছবি দেখবি। মানুষের হৃদয়ে বেঁচে থাকার যে আপনার প্রত্যয় সেটা অবশ্যই সত্যি হোক এবং সেই লক্ষ্যে আপনি এগিয়ে যান, এটাই প্রত্যাশা থাকবে। আপনি ভালো থাকেন ভাই, আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। নাগরিক টিভি যারা দেখছেন, প্রত্যেক আমার যারা যারা দেখছেন প্রত্যেক বন্ধুদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা।